নমস্কার আমি ডক্টর সুদেব মুখার্জি অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট কারেন্টলি প্র্যাকটিসিং ইন কলকাতা হার্ট ডিজিজ এই মুহূর্তে দাঁড়িয়ে সারা বিশ্বের সবথেকে বেশি মাত্রায় রোগের মৃত্যু হার এবং হেলথ রিলেটেড ইস্যুর জন্য দায়ী যারা হার্টের সমস্যায় ভুগছেন বুকে ব্যথা শ্বাসকষ্ট ভুগ ধরপর হওয়া প্যালপিটেশান এবং তার সঙ্গে মাথা ঘুরে পড়ে যাওয়া এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা অবশ্যই নিয়মিত চেক মধ্যে থাকুন যারা হার্টের ডিজিজ অলরেডি ডায়াগনোসড ওষুধ খাচ্ছেন তারা নিয়মিতভাবে ওষুধ খেয়ে যান রেগুলার চেক করুন যারা এখনও অ্যাসিমটোম্যাটিক যাদের এখনও রকম উপসর্গ নেই অথচ সিগনিফিক্যান্ট ফ্যামিলি হিস্ট্রি আছে বাড়িতে এরকম ধরনের সমস্যা রয়েছে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে তারা অবশ্যই আসুন নিয়মিত চেক করুন ব্লাড প্রেশার ব্লাড সুগার কোলেস্ট্রলের মাত্রা এগুলোকে নিয়মিতভাবে চেক করুন এবং কন্ট্রোল করুন যারা বিভিন্ন রকম তামাকজনিত বদভ্যাসে ভুগছেন তাদের সেগুলোকে অবিলম্বে পরিত্যাগ করতে হবে এবং এর সঙ্গে একটা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করার জন্য যে হেলদি ডায়েট এবং রেগুলার এক্সারসাইজ করতে হয় সেটা অবশ্যই ফলো করুন এরপরেও যারা সমস্যায় ভুগছেন তাদেরকে কিন্তু নিয়মিত বেসিসে কাছাকাছি কোনোরকম একটা সেন্টারে গিয়ে নির্দিষ্টভাবে পরীক্ষা নিরীক্ষা করে একজন ভালো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখে এই ব্যাপারটাতে কিভাবে ফলো আপ করা যায় সেটা করতে হবে এবং সর্বোপরি একটা স্ট্রেসলেস লাইফ সুস্থভাবে মনের আনন্দে যেভাবে থাকতে হয় সেইভাবেই আপনারা থাকার চেষ্টা করুন অসংখ্য শুভকামনা আপনাদের জন্য খুব সুস্থভাবে খুব ভালোভাবে সবাই থাকুন ডক্টর সুদেব মুখার্জির কাছে একটা প্রশ্ন করবো যেহেতু হার্টজনিত কোনো ব্যথা হচ্ছে মানে হার্ট অ্যাটাকের আগে একটা পেন হয় অনেকে বলেন যে বিভিন্ন যে উপসর্গ দেখা যায় আর গ্যাসের ব্যথা এই দুটো ব্যথাকে অনেকে মিলিয়ে ফেলেন আপনারা নিজেরাও বারবার বলেন যে একটু সতর্ক হতে হবে একটু বলবেন কি কি ফারাক কি ধরনের তফাত এই দুটো ব্যথার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা খুব সার্টেনলি বলতে পারি যে না ব্যথাটা নন কার্ডিয়াক মানে হার্টের জন্য হচ্ছে না কিভাবে বোঝা যায় প্রথম কথা হলো লোকেশন অব দ্য ব্যথা ব্যথাটা কোন জায়গায় আছে সাধারণভাবে হার্টের ব্যথা আমরা প্রিকর্ডিয়াম বলে একটা জায়গা বলি মানে হার্ট যেখানে আছে তার ওপরে যে চেস্ট ওয়ালটাকে সেটাকে আমরা প্রিকর্ডিয়াম বলি তো ওখানে যদি ব্যথা থাকে এবং সেই ব্যথাটা আস্তে আস্তে রেডিয়েট করছে মানে ছড়াচ্ছে বা হাতে যাচ্ছে কখনো ওপরের দিকে যাচ্ছে চোয়ালের দিকে যাচ্ছে বা পিঠের দিকে যাচ্ছে এটা কি পুরো বা অংশ জুড়েই হয় মোস্ট লাইকলি ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম একটা প্রেজেন্টেশন আমরা পাই যে সেই পার্সপেক্টিভে কিন্তু ভাবতে হবে যে এটা একটা হার্টজনিত সমস্যার কথা হতে পারে গ্যাসের ব্যথাটা ঠিক অ্যাকচুয়ালি বার্নিং সেন্টেশন বলি একটা জ্বলে যাওয়ার মতো যে ব্যথা খাওয়ার পর একটা রিফ্লাক্স হলো আমরা বুঝতে পারলাম একটা বেলচিং এর মতো হলো একটু জ্বলে গেল এরকম একটা ব্যথা কিন্তু ক্রমাগত এই ধরনের একটা ব্যথা হয়ে যাচ্ছে আমরা সবার আগে এটাই ভাববো যে উই হ্যাভ টু এক্সক্লুড যেটা খারাপ জিনিস সেটাকে আমরা আগে এক্সক্লুড করব যেটা কি সত্যি হার্টের জন্য নাকি অন্য কোনো সমস্যা সেকেন্ড হলো ইন্টেন্সিটি অফ দ্য পেন ব্যথাটার ইনটেনসিটিভিটি মানে কতটা বেশি জোরে ব্যথা হচ্ছে ব্যথাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে কি না এবং তার সঙ্গে একজন ঘেমে যাচ্ছে খুব সোয়েটিং হচ্ছে এই ধরনের প্রেজেন্টেশন যদি থাকে তাহলে কিন্তু সবার আগে আমাদের ভাবতে হবে যে এটা একটা হৃদরোগজনিত কারণ হতে পারে আপনি যে বললেন যে সবসময় বাঁধেগি কি হয় না স্টাডিতে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে ডান দিকেও ব্যথা যেতে পারে ইনফ্যাক্ট লাইকলিহুড রেশিও অফ হার্ট ডিজিজ ইস্কিমিক হার্ট ডিজিজ ইজ মোর মানে সোজা বাংলায় বলতে গেলে সেক্ষেত্রে কিন্তু প্রবণতা হার্ট ডিসিজ হওয়ার অনেক বেশি যদি আমরা ডান দিকে পাই আপনাকে যখন এই ধরনের সমস্যা হবে তখন ফারদার ইনভেস্টিগেশন আরও করতে হবে শুধু ঘরে বসে থেকে ব্যথার ওষুধ খাচ্ছি বা গ্যাসের ওষুধ খাচ্ছি এটা কিন্তু একেবারেই হাতের পেশেন্ট যিনি তিনি কিভাবে জানতে পারবেন যে তার হাতটা কেমন আছে মানে অনেক সময় তো যাবো কি যাবো না চিকিৎসকের কাছে একটু ওয়েট করে যায় সেক্ষেত্রে কি করে উনি নিজেই উপলব্ধি করতে পারবেন দুটো ক্যাটাগরির কথা আমি বলতে যাই প্রথমে হলো যে একজন সিমটমস হচ্ছে কিনা মানে তার উপসর্গ আছে কি না আর একটা হলো টোটালি আর যার যে উপসর্গ নেই যার সিমটমস হচ্ছে যেগুলো একটু আগে আলোচনা হলো যে বুকে ব্যথা হচ্ছে হাঁটতে গেলে বা একটু পরিশ্রম করলে শ্বাসকষ্ট হচ্ছে বুক ধরফর হচ্ছে প্যালপিটেশন হচ্ছে কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছেন এই ধরনের সমস্যাগুলো তো বোঝাই যাচ্ছে যে না তার ডেফিনেটলি একজন চিকিৎসকের কাছে গিয়ে কিছু চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা উচিত যারা অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট তারা কী করে জানবে যে হাঁটটা কী করে ভালো আছে এ ব্যাপারে আমার একদম খুব ক্লিয়ার কাট একটা মতামত আছে যে ইউ হ্যাভ টু গো ফর টেস্ট বুঝতে গেলে টেস্ট করতে হবে ডাক্তার কাছে আসতে হবে বা একটা ভালো জায়গায় গিয়ে পরামর্শ নিতে হবে শুধু বাড়িতে বসে এক্সারসাইজ করছি ভালো ডায়েট নিচ্ছি আমরা অনেক সময় দেখছি টিভি পেপারে যে এরকম ক্যাটাস্ট্রফি ইভেন্ট ঘটছে তার কারণ কিন্তু এটাই যে ভেতরের স্ট্যাটাসটা কিন্তু আমরা জানি না আচ্ছা আর এটাই একটু জানবো আজকের কাছে এটাই জানতে চাইবো প্রাণ বাঁচানোর জন্য ধরো হার্ট অ্যাটাক হওয়ার পরে ইমিডিয়েট আপনারা তো বলেন যে একটা গোল্ডেন আওয়ার গোল্ডেন টাইম রয়েছে এইখানে কি কি ট্রিটমেন্ট আছে এই সময় দেখুন সারা বিশ্বে একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে সেটা হচ্ছে যে যে মুহুর্তে এই ধরনের সমস্যা হচ্ছে তার ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্টের দশ মিনিটের মধ্যে একটা ইসিডি করতে হবে তার সঙ্গে কিছু কার্ডিয়াক বায়োমার্কার টেস্ট বলি আমরা সেগুলো কিন্তু কিটের মাধ্যমে এখন সব জায়গাতে অ্যাভেলেবেল ইভেন প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে হেলথ সেন্টার সেখানেও অ্যাভেলেবেল এবং সেখানেও রেগুলার বেসিসে টেস্ট হচ্ছে সেই রিপোর্ট যখন পজিটিভ আসছে বা এসিডিতে যখন একটা খারাপ রিপোর্ট আমরা পাচ্ছি ফার্স্ট থিং যেটা দেখতে হবে যে এই পেশেন্টকে দু ঘন্টার মধ্যে আমরা কোন বড় হসপিটাল যেখানে রেগুলার বেসিসে এনজিওগ্রাম বা এঞ্জিওপ্লাস্টি হচ্ছে সেখানে আমরা ট্রান্সফার করতে পারছি কি না যদি পারছি তাহলে কিছু ওষুধ আমরা খেতে বলছি কি না ব্লাড থিনার অ্যাসপিরিন ট্যাবলেট ক্লোপিডোগ্রেল ট্যাবলেট অ্যাটোরভাস্ট্যাটিন ট্যাবলেট একটি নির্দিষ্ট ডোজে প্রত্যেকের ক্ষেত্রে ওনাকে আমরা বলি লোডিং ডোজ সেটা খাইয়ে দিয়ে ওনাকে ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে এটাই কিন্তু স্ট্যান্ডার্ড গাইডলাইন দু ঘন্টার মধ্যে করা যাচ্ছে না বা পেশেন্টের কন্ডিশান এর মধ্যে ক্রমাগত খারাপ হচ্ছে তখন আমরা এর সাপোর্টিভ যে মেজার্সগুলো আছে লাইফ সাপোর্টিভ মেজার্স সেগুলোতে রাখতে হতে পারে এবং ইন দ্য মেন টাইম আমরা কি করতে পারি থ্রম্বোলিসিস কিছু ওষুধ গলানোর ইঞ্জেকশন সেইগুলো আমরা তখন ট্রাই নি যাতে করে যে আর্টারিটা বন্ধ আছে সেটাকে খোলা যায় কিনা এবং তার সঙ্গে আনুষঙ্গিক চিকিৎসা সেগুলোকে কন্টিনিউ ঠিক আছে একটু জানতে লাগে পেসমেকারের কখন ব্যবহার হয় আর এখন কত ধরনের বা কি কি ধরনের পেসমেকার রয়েছে একটা অনেক বড় স্পেকট্রাম কথা হলো যে হাটের গতি সংক্রান্ত সমস্যা থাকলে নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা করে আমরা পেসমেকার বসানোর কথা বলি তার একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং সেটাকে মেনে চলতে হবে কত ধরনের পেসমেকার আছে অনেক ধরনের পেসমেকার আছে সেটা ডিপেন্ড করছে যে আর সাধারণভাবে আমরা কতগুলো চেম্বার হার্টের তো অনেকগুলো চেম্বার আছে তো সেগুলোকে আমরা কিভাবে পেস করছি পেস করছি মানে যে আর্টিফিশিয়াল যেটা বসাচ্ছি সেটা কোন চেম্বারটাকে পেস করছে হার্টের ডান দিকে যে দুটো চেম্বার প্রকোষ্ঠ রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্টিক্যাল যদি দুটোকেই আমরা পেস করি তাহলে আমরা বলি ডুয়েল চেম্বার পেসমেকার নামটা খুব কমনলি জানা যদি যে কোনো একটা চেম্বারকে আমরা পেশ করি তাহলে আমরা বলি সিঙ্গেল চেম্বার পেসমেকার এইটা সামগ্রিকভাবে পেস পেসমেকার সিঙ্গেল চেম্বার পেসমেকার ডুয়েল চেম্বার পেসমেকার এবার এর সঙ্গে আরো অনেক ধরনের পেসমেকার এখন এসে গেছে এটা রেড রেসপন্সিভ কিনা মানে পেসমেকারটা তখনই কাজ করবে যখন লাগবে এক ধরনের পেসমেকার হয় যেটা সময় কাজ করে যাচ্ছে নতুন হার্ট ফেলিওর যাদের হয়েছে যাদের হার্ট মাসেল ড্যামেজ হয়ে গেছে হার্ট অ্যাটাকের পরে হার্ট ফেলিওরে চলছে তাদের ক্ষেত্রে অন্য এক ধরনের পেসমেকার বলি আমরা বলি ভেন্ট্রিকুলার পেসমেকার যার অন্য নাম হলো সিআরটি কার্ডিয়াক রিসিনক্রাইজেশন থেরাপি এছাড়া একটু আগে বললাম যে যাদের হার্টের গতি বেড়ে যাচ্ছে সেটা কমানোর জন্য এক ধরনের পেস মেকার আছে আমরা বলি আইসিডি পেস মেকার যেটা সোজাভাবে বলতে গেলে শক দেওয়ার একটা মেশিন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে এরকম চলছে হার্ট রেট আমরা এরকম প্রচুর টিভি সিরিয়াল দেখে স্ট্রেস হঠাৎ করে এমন কিছু ফ্যাক্টরস ঘটলো যে আমরা খুব স্ট্রেসড হয়ে গেলাম লাইফে হার্ট রেট বেড়ে গেল প্রেশার বেড়ে গেল এটা ক্যাটাস্ট্রফি হলো যাদের ক্ষেত্রে আন্ডারলাইন ডিজিজ ছিল তাদের ক্ষেত্রে তো এইটা অনেক বেশিভাবে ইম্প্যাক্ট করে একটা হলো ক্রনিক স্ট্রেস ক্রমাগত সেটা ফিজিক্যাল হোক মেন্টাল হোক এবং প্রত্যেকটাই কিন্তু শরীরের যে নির্দিষ্ট হরমোন অ্যাড্রিনালিনের কথা আমরা বলি সেটাকে কিন্তু সার্চ করে বাড়িয়ে দেয় অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস এটা ক্রমাগত কি করে ইঞ্জিওর করতে থাকে আমাদের যে ব্লাড ভেসেল আছে তার যে এন্ডোথেলিয়াল সেল সেগুলোর ইঞ্জুরি হয় ক্রমাগত হতে 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 একটা সময় গিয়ে একটা ভার জব পয়েন্ট অফ ব্রেকিং এগিয়ে পৌঁছায় তো ডেফিনেটলি স্ট্রেস তো দৈনন্দিন জীবনে একটা ডেফিনেটলি ইম্প্যাক্ট করে যতটা কমানো যায় যতটা রিল্যাক্সিং থাকা যায় ততটাই ভালো সামগ্রিকভাবে প্রিভেনশানটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি একটা হলো প্রাইমডিয়াল প্রিভেনশান আমরা বলি একটা হলো প্রাইমারি প্রিভেনশান একটা হলো সেকেন্ডারি প্রিভেনশান আর তারপর একটা রিহাবিলিটেশান সেকেন্ডারি প্রিভেনশান এবং রিহ্যাবিলিটেশান মানে একজনের হার্টের সমস্যা হয়ে গেছে অ্যানজিওপ্লাসটি হচ্ছে বাইপাস সার্জারি হচ্ছে কী মেডিকেল ম্যানেজমেন্টে আছেন এবং তারপর কী করণীয় সেটা নিয়ে আমরা এত এতক্ষণ বললাম প্রাইমোরিয়াল প্রিভেনশনটা খুব ইম্পর্ট্যান্ট প্রাইমোরিয়াল প্রিভেনশন মানে যেটা এখনও যে রিক্স ফ্যাক্টার্সটা এখনও মানুষের মধ্যে আসেনি একজন বাচ্চার ছেলে যে জাঙ্ক ফুড খাচ্ছে যে ও হতে চলেছে তাকে আমরা বলতে পারি তার বাড়িতে বাবা মা তাকে গাইড করতে পারেন যে না এইগুলো খাওয়া যাবে না যে এখনও স্মোকিং শুরু করেনি তাকে বলা যেতে পারে যে না এটা খুব ইলহেলথ তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমাদের সোসাইটির জন্য তো প্রাইমোডিয়াল প্রিভেনশনটা ভীষণ ইম্পর্টেন্ট প্রাইমারি প্রিভেনশন কোনটা না যখন রিক্স ফ্যাক্টার্সটা চলে এসছে কেউ স্মোক করতে শুরু করেছে টোবাকো কনজ্যাম করছে তার সঙ্গে আরও কিছু রিক্স ফ্যাক্টর এসে গেছে তাকে বলতে হবে যে না এগুলোকে তোমাকে ছাড়তে হবে আর তার সঙ্গে সেকেন্ডারি এবং টার্সেরি প্রিভেনশন বা রিহ্যাবিলিটেশন তো চলছি এত কিছুর পরেও কিন্তু রোগ হবে যে রোগগুলো কনজেনেটাল হার্ট ডিজিজ যে রোগগুলো কনজেনেটাল ম্যালফরমেশন জন্মগত রোগ এবং জেনেটিক ডিজিজ এবং এই জেনেটিক ডিসিজের একটা সার্টেন পার্সেন্টেজের লোক পেশেন্ট কিন্তু সার্ডেন কার্ডিয়াক ডেথে মৃত্যু হবে তো সেটাকে আটকাতে গেলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে জেনেটিক টেস্টিং করা যারা সাসেপ্টেবল তাদেরকে অনেক কম বয়স থেকে আর্লি স্ক্রিনিং করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিছু গাইডলাইন আছে যারা ইন্টেন্সিভ স্পোর্টসে নামছেন বাচ্চাদের তাদের আগে কিছু স্ক্রিনিং করতে হবে হ্যাঁ আমাদের ইসিডি করা কিছু ইকোকার্ডিওগ্রাম করা ইমেজিং মডালিটিস যে তারা এই ধরনের জেনেটিক ডিজিজে ভুগছে কিনা এগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তার সঙ্গে অবধারিতভাবে স্ট্রেসলেস মোর কাইন্ড অফ এ গ্রিন লিফি ভেজিটেবলস প্রসেসড ফুড প্রচুর খাই আমরা সেগুলো কমাতে হবে এবং রেগুলার বেসিসে যদি কেউ মেডিকেশন নিচ্ছেন কমপ্লায়েন্স বাড়াতে হবে না জেনে বুঝে ওষুধ খাওয়া যাবে না এবং যারা ওষুধ খাচ্ছেন নিয়মিত খেতে হবে নিয়মিত ফলো আপে থাকতে হবে হৃদরোগ সম্পর্কে অ্যাওয়ারনেস প্রিভেনশন ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট আমাদের জানানোর জন্য আপনাদের ধন্যবাদ দর্শক